মানুষ কিন্তু উন্নয়ন চায়, মানুষ বৃদ্ধি করে কখন? উন্নয়ন না হলে বৃদ্ধি করে, ঠিক তাই তো? উন্নয়ন না হলে বৃদ্ধি করে, কিন্তু আমরা দেখছি তার মানে বিপরীত। কোথায় আব্বাস সিদ্দিকি? এই আব্বাস সিদ্দিকি কোন ফ্যাক্টর নয়। আপনারা ভালো করে অঙ্কটা বুঝে রাখবেন। আপনারা জানেন এখানে অনেকেই অনেক বক্তব্য দিয়ে গেছে, আমি বক্তব্য দিকে যাব না, আমি কতগুলো সাজেশনের কথা বলব। সাজেশন হচ্ছে এইটাই যে সামনে আমাদের নির্বাচন, কারণ আপনারা জানেন আমাদের ভোটের রাজনীতিটা করতে হয়, তার জন্য আমাদের 5 বছরে 3টে ভোট করতে হয়। তা আমরা 2021 সালে একটা ভোট করেছি বিধানসভা নির্বাচন, 2023 সালে এসে আবার হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, আবার 2024 সালে দেখবেন লোকসভা নির্বাচন। তাহলে আমাদের বছরে 5টা মানে 5 বছরে 3টে নির্বাচন করতে হয়। এই নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আপনারা জানেন এটা হচ্ছে গ্রামের সরকার, যেটা বলা হয় আজকে হেমন্ত প্রধান। তারপরে গ্রামের সরকারের একজন হচ্ছে প্রধান হচ্ছে হেমন্ত। তাহলে গ্রামের সরকারকে যদি আমরা টিকে না রাখতে পারি, তাহলে আমাদের বিধানসভা থাকবে না, আমাদের লোকসভাও থাকবে না। মূল অস্ত্র আমাদের গ্রামের সরকার, মানে পঞ্চায়েত নির্বাচন, তিস্তার পঞ্চায়েত 3টে স্তরে ভোট হয়, একটা হচ্ছে জেলা পরিষদ, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে পঞ্চায়েত। তাহলে 3টে স্তরের ভোট হবে, অ্যাকচুয়াল কিন্তু আমাদের মানুষের কাছে যেতে হবে। আমি বড় বড় কথা বলবো, এত বড় কথা বলবো বলে এই কজন আর বলে ছেড়ে দিলাম, এই কজন কিন্তু তার কানে রাখলো, এরাও কিন্তু মানুষের কাছে গিয়ে প্রচারটা করলো না। তাহলে এ বলা পিতা। তার জন্য আমি বলবো মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়নটা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আজকে 2021 সাল কি উন্নয়ন করেছে? বিগত স্বাধীনতার পরে থেকে 30 বছর কংগ্রেস করেছিল, তারা কি উন্নয়ন করেছে? তারপরে 34 বছর একটা অপদার্থ সরকার ছিল, সেই সরকারে আমরাও অনেকেই তার সঙ্গে জয়েন ছিলাম। তাহলে আমাদের দেখতে হবে, আমাদের মূল্যায়ন করতে হবে কোন সরকার কি কাজ করেছে, কারণ আপনারা জানেন মানুষ কিন্তু উন্নয়ন চায়, মানুষ বৃদ্ধি করে কখন? উন্নয়ন না হলে বৃদ্ধি করে, ঠিক তাই তো? উন্নয়ন না হলে বৃদ্ধি করে, কিন্তু আমরা দেখছি তার মানে বিপরীত। কোথায় আব্বাস সিদ্দিকি? এই আব্বাস সিদ্দিকি কোন ফ্যাক্টর নয়। আপনারা ভালো করে অঙ্কটা বুঝে রাখবেন, 62,000 ভোটে 2016 সালে এখানে সিপিএম ভোট পেয়েছিল, তারপরে এসে আব্বাস সিদ্দিকি কত ভোট পেয়েছে? 75,000 ভোট বেড়েছে, 62 থেকে 75, তাহলে 11,000-12,000 ভোট বেড়েছে। কার ভোট কেন দিল এইটা কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। 62 তো সিপিএমের ছিল যখন আইজার দাঁড়িয়েছিল, 62,000 ভোট পেয়েছিল, তারপর সাহাবুদ্দিন এসে দাঁড়াবার পরে 21 সালে আমরা কি দেখছি? সেইটা দাঁড়িয়ে 75-এ চলে গেছে। এই 75টা কোনো হচ্ছে গা পীরের ফ্যাক্টর নয়, কোন ভাই সাহেবের ফ্যাক্টর নয়, কোন ধর্মীয় সুশ্রুতি নয়, আমার আমার আইডিয়া দিয়ে বলছি। এইটা কিন্তু অ্যাকচুয়াল ছিল, আপনারা জানেন
যে এই যে বিধানসভাটা হলো, এই বিধানসভাটা ছিল খুব গুরুত্বপূর্ণ বিধানসভা। আপনারা কতটা টিকা মূল্যায়ন করেছে জানেন না, মানে জানি না, খুব গুরুত্বপূর্ণ বিধানসভা ছিল, কারণ না থাকলে সারা ভারতবর্ষে ৩৬টা রাজ্য আছে, ৩৬টা রাজ্য থেকে অন্তত ২০টা রাজ্য থেকে এখানে পশ্চিমবঙ্গে ঝাঁপানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গতিচ্যুত করতে হবে। ঠিক সেই লক্ষ্য নিয়ে কিন্তু ২০টা রাজ্য থেকে ২০ জন মুখ্যমন্ত্রী এবং বিজেপির যত তাবড় তাবড় নেতা ছিল এখানে এসে ঝাঁপিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে।